আমরা ওভারঅল গত লেকচারে নিউক্লিক অ্যাসিড আলোচনা করছি, এখন আলোচনা করবো ডিএনএ। তো ডিএনএ কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এর গাঠনিক উপাদান আবার স্মরণ করে দিই। পেন্টোজ সুগারের মধ্যে আছে ডিঅক্সিরাইবো সুগার, নাইট্রোজেন বেজের মধ্যে আছে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন এবং ফসফোরিক অ্যাসিড। তো এই তিনটা পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা নিউক্লিওটাইড তৈরি করে। নিউক্লিওটাইডগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে নিউক্লিওটাইড চেইন তৈরি করবে। এই দুইটা চেইন পরস্পরের সাথে পেঁচায় পেঁচায় যে স্ট্রাকচারটা তৈরি করবে সেটাই হচ্ছে আমাদের ডিএনএ। তাহলে ডিএনএর অবস্থানটা কই? ডিএনএ 90% ডিএনএ থাকবে হচ্ছে নিউক্লিয়াসে। কই থাকবে? 90% থাকবে নিউক্লিয়াসে আর 10% থাকবে সাইটোপ্লাজমে। তবে দেখো, 90% নিউক্লিয়াসে থাকবে, 10% সাইটোপ্লাজমে থাকবে। এই নিউক্লিয়াসে কই থাকবে? নিউক্লিয়াসে ক্রোমোজোমে থাকবে। কই থাকবে? ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোমে অবস্থান করতেছে এবং বংশবৃদ্ধি ধারক ও বাহক হিসেবে কাজ করতেছে। তাহলে দেখো, এই ডিএনএ গঠনের যে মনোমারটা সেটা হচ্ছে কি? নিউক্লিওটাইড পরস্পরের সাথে কি দ্বারা যুক্ত আছে? ফসফোডাইএস্টার বন্ধন দ্বারা। তো এই দুইটা, সরি, পরস্পর দুইটা নিউক্লিওটাইড ফসফোডাইএস্টার বন্ধন দ্বারা যুক্ত আছে। এরকম অসংখ্য নিউক্লিওটাইড যখন পরস্পরের সাথে যুক্ত হয় ফসফোডাইএস্টার বন্ধন দ্বারা, তো তখন একটা চেইন তৈরি করে এবং পাশাপাশি দুইটা চেইন পরস্পরের সাথে যুক্ত হয়ে কি করে? একটা পেঁচানো স্ট্রাকচার তৈরি করে। পেঁচানো স্ট্রাকচার, এই পেঁচানো স্ট্রাকচারটাই হচ্ছে আমাদের ডিএনএ। তো ডিএনএ এর গঠনটা কেমন হবে, এই জন্য ওয়াটসন অফ ক্রিক একটা মডেল প্রস্তাব করে। ওয়াটসন অফ ক্রিক মডেল, তো ওয়াটসন অফ ক্রিক অনুযায়ী আমাদের হচ্ছে ডিএনএ এর গঠনটা কেমন হবে। প্রথম যেটাই যেটা বললাম, ডিএনএ হচ্ছে পেঁচানো দ্বিসূত্র সিঁড়ির মতো। তাহলে ডিএনএ কি? যে ডিএনএটা হচ্ছে দ্বিসূত্র পেঁচানো সিঁড়ির মতো, এইটাকে বলা হচ্ছে ডাবল হেলিক্স স্ট্রাকচার। কি স্ট্রাকচার? ডাবল হেলিক্স স্ট্রাকচার। আমরা যদি দেখি এইখানে এইভাবে পেঁচানো থাকে, তাহলে এই যে পেঁচানো স্ট্রাকচারটা এটাই হচ্ছে আমাদের ডিএনএ। তো এই ডিএনএটা আমাদের কিসে? নিউক্লিওটাইডের সমন্বয়ে দুইটা চেইন তৈরি করছে। এই চেইন দুটা পরস্পরের সাথে যুক্ত আছে কি দ্বারা? হাইড্রোজেন বন্ধন দ্বারা। তো এই চেইনের হাইড্রোজেন বন্ধনটা কার কার মধ্যে তৈরি হবে? নাইট্রোজেন বেসগুলো আছে, এই নাইট্রোজেন বেজের মধ্যে হাইড্রোজেন বন্ধনগুলো তৈরি হবে। তো নাইট্রোজেন বেস দেখছি দুই প্রকার, একটা পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। তো এই হাইড্রোজেন বন্ধনগুলো একটা শিকলের পিউরিন আর একটা শিকলের পাইরিমিডিনের সাথে যুক্ত হবে। তো চারগা ফুল অনুযায়ী কি কোনটা কার সাথে যুক্ত হবে? চারগা ফুল অনুযায়ী আমাদের হচ্ছে অ্যাডিনিন সবসময় থাইমিনের সাথে যুক্ত হবে আর গুয়ানিন সবসময় সাইটোসিনের সাথে যুক্ত হবে। এই অ্যাডিনিন থাইমিনের সাথে পরস্পরের দুইটা হাইড্রোজেন বন্ধন দ্বারা এবং গুয়ানিন সাইটোসিনের সাথে সবসময় আমাদের তিনটা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকবে। তো কখনোই পাশাপাশি দুইটা পিউরিনের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠন থাকবে না, অর্থাৎ দুইটা নিউক্লিওটাইড চেইনের মধ্যে এটার পিউরিন এটার পিউরিনের সাথেও যুক্ত থাকবে না, এটার পাইরিমিডিন এটার পাইরিমিডিনের সাথেও যুক্ত থাকবে না। অবশ্যই অবশ্যই একটা পিউরিন আর একটা পাইরিমিডিন হইতে হবে। তো এরা পেঁচানো বলছিলাম, তাহলে একটা প্যাঁচ কি? একটা প্যাঁচ, সেই একটা প্যাঁচের দৈর্ঘ্য, একটা প্যাঁচের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। একটা প্যাঁচের দৈর্ঘ্য কত? 34 অ্যাংস্ট্রম। এই 34 অ্যাংস্ট্রমটা তৈরি হচ্ছে 10টা নিউক্লিওটাইড চেইন দ্বারা। কয়টা, সরি, কয়টা নিউক্লিওটাইড দ্বারা? 10টা নিউক্লিওটাইড দ্বারা হচ্ছে একটা 34 অ্যাংস্ট্রমের দৈর্ঘ্যে আমাদের প্যাঁচ তৈরি হয়েছে। তাহলে পাশাপাশি দুইটা নিউক্লিওটাইডের মধ্যে আমাদের কতটুকু ডিফারেন্স থাকবে? ডিফারেন্স থাকবে 34 অ্যাংস্ট্রম বা 10 সমান কত? 3.4 অ্যাংস্ট্রম। তারপরে আমাদের এই ব্যাস যেটা আছে, এই ব্যাসটা আমাদের কত? ব্যাসার্ধটা হবে আমাদের 20 অ্যাংস্ট্রম। ব্যাসার্ধটা কত হবে? 20 অ্যাংস্ট্রম। তাহলে আমরা গঠনটার দিকে লক্ষ্য করে দেখবো। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের দ্বিসূত্র পেঁচানো সিঁড়ির মতো, ডাবল হেলিক্স বা হেলিক্যাল স্ট্রাকচার বলা হয়। এখানে একটা হচ্ছে প্রান্ত 3 থেকে 5 প্রান্ত অভিমুখী হবে, একটা 3 থেকে 5, অপরটা 5 প্রান্ত থেকে 3 প্রান্ত অভিমুখী হবে। একটা অ্যাডিনিন আর একটা থাইমিনের সাথে, একটা চাইনার অ্যাডিনিন আর একটা থাইমিনের সাথে যুক্ত হবে, একটার গুয়ানিন আর একটা সাইটোসিনের সাথে যুক্ত হবে।
অ্যাডিনিন ও থায়ামিন, গুয়ানিন ও সাইটোসিন পরস্পরের মধ্যে কি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হবে? অ্যাডিনিন আর থায়ামিনের মধ্যে থাকবে দুইটা হাইড্রোজেন বন্ধন, গুয়ানিন ও সাইটোসিনের মধ্যে থাকবে তিনটা হাইড্রোজেন বন্ধন। এই যে প্যাচ, একটা প্যাচ তৈরি করছে, এই প্যাচের দৈর্ঘ্যটা হবে 34 অ্যাংস্ট্রম। 10টা নিউক্লিওটাইড পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা প্যাচ তৈরি করবে। এই তাহলে পরস্পর পাশাপাশি দুইটা নিউক্লিওটাইডের মধ্যে দূরত্ব হবে 3.4 অ্যাংস্ট্রম। আর ব্যাস সাধ্য যেটা আছে সেটা কি হবে? 20 অ্যাংস্ট্রম। এই ছিল ডিএনএর গঠন। ডিএনএর কোনো ক্লাসিফিকেশন নাই।